হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজবুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বগুলোতে আমি ইমেজ সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ এমএস ওয়ার্ডে কীভাবে আপনারা ইমেজ ইনসার্ট করবেন এবং ইমেজ এডিট করবেন সে সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের শেপ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আপনারা এমএস ওয়ার্ডে কীভাবে শেপ ইনসার্ট করবেন এবং পরবর্তীতে সেই শেপ নিয়ে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দৈনন্দিন কাজে শেপের প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা যখন কোনো ডিজাইন করবেন সেটি যে কোনো সফটওয়্যারে হতে পারে তখন আপনাদেরকে শেপ ব্যবহার করতে হবে। শেপের ব্যবহার আপনার ডিজাইনকে, অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সহায়তা করে। তেমনইভাবে এমএস ওয়ার্ডে যখন আপনারা ডিজাইন করবেন তখন সেক্ষেত্রে আপনাদের শেপের প্রয়োজন হবে। এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা শেপ ইনসার্ট করবেন এবং শেপ নিয়ে কাজ করবেন। এইখানে দেখুন, ইনসার্ট ট্যাবের অধীনে এখানে ইলাস্ট্রেশন সেকশনে এখানে শেপ একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখানে বিভিন্ন ধরনের শেপ চলে আসবে। এইখান থেকে আপনারা শেপ নিয়ে আপনাদের ডকুমেন্টে ইনসার্ট করতে পারেন, তারপরে আপনারা শেপ ড্র করতে পারেন। যেমন আমি এখান থেকে এই রেকট্যাঙ্গেলটা যদি নিতে চাই তাহলে আমি রেকট্যাঙ্গেলটাতে ক্লিক করলাম, তারপরে আমাদের ডকুমেন্টে গিয়ে যে কোনো জায়গায় আমি যদি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে একটি শেপ ইনসার্ট হয়ে যাবে। তারপরে আপনারা যদি এই শেপটি ডিলিট করতে চান তাহলে শেপটি সিলেক্ট করতে হবে। এই যে বর্তমানে শেপটি সিলেক্ট অবস্থায় রয়েছে, আপনারা যদি বাইরে ক্লিক করেন তাহলে দেখবেন শেপটি এখন সিলেক্ট অবস্থায় নাই। অর্থাৎ শেপের উপরে ক্লিক করার পরে চারিদিকে যদি এরকম গোল পয়েন্ট আসে তাহলে বুঝবেন শেপ সিলেক্ট রয়েছে। তারপরে আপনারা কিবোর্ডে ডিলিট অথবা ব্যাকস্পেস যে কোনো একটি কী প্রেস করলেই শেপটি ডিলিট হয়ে যাবে। এরপরে আপনারা যদি অন্য কোনো শেপ নিতে চান, যেমন আমি আবার ইনসার্টে গিয়ে শেপে গেলাম, তারপরে এখানে আমরা যদি ওভালটা নিতে চাই এটিতে ক্লিক করলাম, শুধুমাত্র সিঙ্গেল ক্লিক করে আপনারা শেপ নিতে পারবেন তা না, আপনারা ড্র করেও নিতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিচ্ছি, তাহলে একটি ওভেল আমাদের ডকুমেন্টে ইনসার্ট হয়ে গেলাম। অনুরূপভাবে আপনারা আবার ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে আপনারা অন্য কোনো শেপও নিতে পারেন। যেমন এখান থেকে আমরা যদি এই অ্যারোটা নিতে চাই তাহলে অ্যারোতে ক্লিক করলাম, তারপরে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে টেনে আনলাম, তাহলে সেই অ্যারোটি এখানে ইনসার্ট হয়ে গেলাম। এইখানে দেখুন, যখন আমরা এই শেপের উপরে ক্লিক করছি তখন এইখানে ফরম্যাটে একটি ট্যাব চলে আসছে। এটি হচ্ছে এই শেপ এডিট করার জন্য এই ফরম্যাট ট্যাবটি, অর্থাৎ ফরম্যাট ট্যাবের অধীনে এখানে যেই বিষয়গুলো রয়েছে, যেই অপশনগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা শেপ এডিট করতে পারবো। এখানে যখন আপনারা একটি শেপের উপরে ক্লিক করবেন তখন এখানে ফরম্যাট ট্যাব আসবে, এবং ফরম্যাট ট্যাবে যখন আসবে তখন এইখানে একটি অপশন রয়েছে ইনসার্ট শেপ, এখান থেকেও আপনারা শেপ নিতে পারেন। যেমন এখান থেকে আমরা যদি অন্য কোনো শেপ নিতে চাই, আমি এই ত্রিভুজটা নিতে চাই, এটিতে আমি ক্লিক করলাম, তারপরে আমাদের ডকুমেন্টে গিয়ে আমি এখানে ড্র করলাম, তাহলে সেটি আমাদের ডকুমেন্টে চলে আসবে। তারপরে আপনারা যদি লাইন নিতে চান এখান থেকে ক্লিক করে আপনারা লাইনও নিতে পারেন। এই যে দেখুন একটি লাইন চলে এসেছে। এইভাবে আপনারা শুধুমাত্র তাদের নির্দিষ্ট যে শেপগুলো রয়েছে সেগুলোই যে নিতে পারবেন তা না, আপনাদের নিজেদের প্রয়োজন মতো শেপ আপনারা ড্র করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা শেপ ড্র করবেন। আমি এগুলো মুছে দিচ্ছি। লাইন সিলেক্ট করার সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ মাউসটা ঠিক লাইনের মাঝ বরাবর নিতে হয়, নাহলে সেই লাইনটি আমরা সিলেক্ট করতে পারি না। যেমন এইখানে দেখুন, আমি মাউসটা এইভাবে নিয়ে গেলাম, তখন চারটি তীরে চলে আসলে এখন আমি যদি ক্লিক করি তাহলে সেটি সিলেক্ট হবে এবং আমি এটা ডিলিট করতে পারলাম। তারপরে আপনারা শেপ ড্র করবেন কীভাবে আমি দেখাচ্ছি। ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে শেপে গিয়ে এইখানে দেখুন, এখান থেকে লাইন আপনারা সরাসরি নিতে পারবেন, এটি অ্যারো সহ লাইন, এগুলো বুঝতেই পারছেন। আর এইখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে কার্ভস। এই কার্ভসে ক্লিক করার পরে আপনারা ডকুমেন্টে যদি কোনো একটা জায়গায় ক্লিক করেন তাহলে দেখুন একটি লাইন চলে আসছে, এটি বর্তমানে একটু লাইট অবস্থায় আসছে। তারপরে আপনারা যদি আবার একটি ক্লিক করেন তাহলে এইখানে একটি পয়েন্ট ক্রিয়েট হবে। তারপরে আপনারা যদি মাউস ড্র্যাগ করেন তাহলে দেখুন এখানে কার্ভ অবস্থায় এটি ড্র হচ্ছে। তারপরে আপনারা এখানে আবার যদি ক্লিক করেন তাহলে আবার যদি টেনে নিয়ে যান তাহলে দেখুন এই কার্ভ অনুযায়ী আমি এখানে একটি শেপ ড্র করতে পারলাম। অনুরূপভাবে এখানে আরও কিছু অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন আপনারা যদি এটিতে সিলেক্ট করেন, এটিতে সিলেক্ট করার পরে তারপরে আপনারা যদি ড্র করেন, প্রথমে আমি একটি ক্লিক করলাম, তারপর দেখুন আমি টেনে আনছি, দেখুন এটি হচ্ছে চতুর্কোণ আকৃতির হচ্ছে। এটি যেহেতু কার্ভ ছিল সেই কারণে এগুলোতে অ্যাঙ্গেল আসছে এবং এটিতে কোণা আসছে, অর্থাৎ আপনারা যদি কোণ আঁকতে চান তাহলে এইখান থেকে এই শেপটি সিলেক্ট করতে পারেন। তারপরে এইখানে ড্র করার আরেকটি অপশন রয়েছে, যেমন আমি এটি মুছে দিচ্ছি। তারপরে আমি ইনসার্ট ট্যাবে গিয়ে
শেপে ক্লিক করার পর এইখানে দেখুন আরেকটি অপশন রয়েছে, এটি হচ্ছে স্ক্রাইবেল। এটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন মতো শেপ ড্র করতে পারবেন। যেমন আমি এটিতে ক্লিক করলাম, তারপরে আমি ডকুমেন্টের মধ্যে গিয়ে এখানে আমি ক্লিক করে ছেড়ে দেব না, আমি ক্লিক করে ড্রাগ করে তারপরে টেনে আনবো। যেমন এখান থেকে দেখুন আমি এই যে ক্লিক করে ড্রাগ করে টেনে আনছি, তারপরে আমি এইখানে গিয়ে এটি মিলাই দিলাম, তাহলে দেখুন আমার ড্র অনুযায়ী এখানে একটি শেপ ক্রিয়েট হয়েছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এইখান থেকে নির্দিষ্ট শেপ সিলেক্ট করে সেই শেপটি ড্র করতে পারেন, অথবা এইখান থেকে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা আপনাদের চাহিদা মতো শেপ ড্র করতে পারবেন। এটা আমি মুছে দিলাম। এরপরে আমি চেঞ্জ শেপ অপশন সম্পর্কে আলোচনা করছি। আপনারা যদি একটি শেপ ইনসার্ট করেন, যেমন এখানে আমি শেপে ক্লিক করার পরে আমি এই রেকটেঙ্গেলটা নিলাম, তারপরে এই শেপটি যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, অর্থাৎ আপনারা কোনো একটি শেপ হয়তো আপনাদের ডকুমেন্টে ইনসার্ট করেছেন, সেটি নিয়ে কাজ করেছেন, সেটি মোছা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনারা সেই শেপের স্টাইলটি চেঞ্জ করতে যাচ্ছেন, অর্থাৎ ডিজাইনটি চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে এই ফরম্যাট ট্যাবের অধীনে এখানে ইনসার্ট শেপস, এইখান থেকে এখানে একটি দেখুন বাটন রয়েছে এডিট শেপ, এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটি এখানে অপশন আসবে চেঞ্জ শেপ। এই চেঞ্জ শেপে ক্লিক করার পরে আপনারা কোন শেপে পরিণত করতে চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এই রেকটেঙ্গেলটি ওভাল করতে চাই, আমি ওভালে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি ওভাল হয়ে গেছে। তারপরে আপনার ইচ্ছা করলে এই ওভালটাকে আবার অন্য কোনো শেপে রূপান্তর করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, চেন শেপে ক্লিক করলাম, তারপরে আমি যদি অ্যারোতে ক্লিক করি তাহলে দেখুন সেটি অ্যারোতে রূপান্তর হয়েছে। এভাবে আপনারা যে কোনো শেপকে চেঞ্জ করে অন্য শেপে রূপান্তর করতে পারেন। এরপরে আমি শেপের এডিট পয়েন্ট সম্পর্কে আলোচনা করছি। আমি আবার একটি শেপ নিচ্ছি, আমি এখান থেকে একটি রেকটেঙ্গেল ইনসার্ট করলাম। এইখানে দেখুন আমার এই শেপটি বর্তমানে চার কোণা রয়েছে, এটির কোন কোন জায়গায় পয়েন্ট রয়েছে সেটি আমরা কিভাবে জানবো, এবং আমরা যদি নতুন পয়েন্ট অ্যাড করতে চাই সেটি কিভাবে জানবো, আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখুন এডিট শেপ বাটনে আমি ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে রয়েছে এডিট পয়েন্টস, এই বাটনে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে আমার শেপে এখানে চার কোণায় চারটি পয়েন্ট রয়েছে। তারপরে এই শেপের চেহারাটা যদি আমি অন্যরকম করতে চাই, অর্থাৎ অন্য জায়গায় যদি পয়েন্ট অ্যাড করতে চাই এবং শেপের আমি চেহারাটা অন্যরকম নিতে যাচ্ছি, তাহলে আপনারা এই লাইনের উপরে যে কোনো জায়গায় ক্লিক করে ড্রাগ যদি করেন তাহলেই আরেকটি পয়েন্ট অ্যাড হবে। যেমন এখানে আমি ক্লিক করে ড্রাগ করলাম, তাহলে দেখুন এখানে আরেকটি পয়েন্ট অ্যাড হয়েছে। তারপরে আপনারা যদি এইখানে ক্লিক করেন, করে যদি এইভাবে ভিতরের দিকে নিয়ে যান, তাহলে দেখুন এখানে একটি পয়েন্ট অ্যাড হয়েছে এবং আমাদের শেপের চেহারাটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা শেপের ভিতরে ক্লিক করে এইভাবে শেপের চেহারাটি চেঞ্জ করতে পারেন এবং এখানে আপনারা পয়েন্ট অ্যাড করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে শেপ ইনসার্ট করবেন, তারপরে ইনসার্ট করতে শেপকে চেঞ্জ করে সেই জায়গায় অন্য শেপ স্থাপন করবেন, এবং শেপের ভিতরে পয়েন্ট অ্যাড করে সেই পয়েন্ট অনুযায়ী শেপের চেহারা পরিবর্তন করবেন। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানান। আপনারা যদি এ ধরনের আরও কোনো ভিডিও পেতে চান তাহলে সেটিও কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।